ফ্লিপফ্লপে ট্রিগারিং সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। ফ্লিপফ্লপে ট্রিগারিং বলতে কি বোঝা যায়? একটি ফ্লিপফ্লপের আউটপুট পরিবর্তন ইনপুট সিগন্যালের একটি ছোট পরিবর্তন আনার মাধ্যমে করা যেতে পারে। ইনপুট সিগন্যালে একটা পরিবর্তন আনার মাধ্যমে আউটপুটের পরিবর্তন করা যেতে পারে। এই ছোট পরিবর্তন, এই যে পরিবর্তনটা হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটি ক্লক পালসের মাধ্যমে করা যায়। এই ক্লক পালসের ট্রিগার পালস, এই ক্লক পালসটাকে বলা হচ্ছে ট্রিগার পালস নামে অভিহিত করা হচ্ছে। এই ক্লক পালস যেটাকে বলে সেটাকে ট্রিগার পালস বলা হচ্ছে। একটি ফ্লিপফ্লপকে ট্রিগার বলা হবে যখন আউটপুট পরিবর্তন আনবে এমন ইনপুটটি, আউটপুটটাকে পরিবর্তন আনবে এমন ইনপুটটি ট্রিগার পালস প্রয়োগ করা হয়। যে সমস্ত ফ্লিপফ্লপ বিভিন্ন সিকোয়েন্সিয়াল সার্কিটে ব্যবহৃত হয় তাদের চালানোর ক্ষেত্রে ট্রিগার পালস ব্যবহার করা হয়, ট্রিগার পালসের দরকার হয়। যে সমস্ত ফ্লিপফ্লপ বিভিন্ন সিকোয়েন্সিয়াল সার্কিটে ব্যবহৃত হয় তাদের চালানোর ক্ষেত্রে ট্রিগার পালস পালসের দরকার হয়। যত সংখ্যক ট্রিগার পালস ইনপুটে প্রয়োগ করা হয় তা তত সংখ্যক কাউন্টার নির্ধারণ করে। সাধারণত দুই ধরনের ট্রিগারিং লক্ষ্য করা যায়, এটা হলো লেভেল ট্রিগারিং আর এটা হলো এস ট্রিগারিং। প্রথমে তাদের আলোচনা করা হচ্ছে হলো লেভেল ট্রিগারিং। যে সমস্ত ট্রিগার প্রক্রিয়াতে ইনপুটগুলির সক্রিয় স্তর বা অ্যাক্টিভ লেভেল অনুসারে ইনপুট আউটপুটের স্থিতি বা অবস্থা পরিবর্তিত হয়, অ্যাক্টিভ লেভেলের অনুসারে আউটপুটের স্থিতি বা অবস্থা পরিবর্তিত হয় তাকে লেভেল ট্রিগারিং বলা হচ্ছে। যেমন প্রথমে এই লেভেল ট্রিগারিং দুই ধরনের হয়। এটা হলো পজিটিভ লেভেল ট্রিগারিং বা হাই বা পজিটিভ লেভেল ট্রিগারিং। হাই বা পজিটিভ লেভেল ট্রিগারগুলি ট্রিগারিংয়ে ফ্লিপফ্লপের আউটপুট কেবল তখনই পরিবর্তিত হয়, ফ্লিপফ্লপ আউটপুটটা তখনই পরিবর্তিত হচ্ছে যখন এর ক্লক ইনপুট যেটা আছে সেটা হলো লজিক হাই বা লজিক ওয়ানে থাকে। চিত্রে হাই বা পজিটিভ লেভেল ট্রিগারিং তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এটা হলো পজিটিভ লেভেল বলা হচ্ছে, এই লেভেলটাকে ওপরের যে লেভেল সেটা বলা হচ্ছে পজিটিভ লেভেল বলা হচ্ছে। এই এই ট্রিগারিং হলো এই লেভেল যখন ক্লক পালস থাকছে তখন কেবলমাত্র আউটপুট পরিবর্তিত হচ্ছে। তাহলে পজিটিভ লেভেল ট্রিগারিং বোঝা গেল। এরপরে আছে আমাদের নেগেটিভ লেভেল ট্রিগারিং বা লো লেভেল ট্রিগারিং। লো বা নেগেটিভ লেভেল ট্রিগারিং সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। লো বা নেগেটিভ লেভেল ট্রিগারিংয়ে আউটপুট ফ্লিপফ্লপের আউটপুট কেবল তখনই পরিবর্তিত যখন এনেবল ইনপুটটি লজিক লো বা লজিক জিরো, মানে ক্লক পালস যখন লজিক লো বা লজিক জিরোতে থাকছে তখনই কেবলমাত্র আউটপুটটি পরিবর্তিত হচ্ছে। ক্লক ইনপুটের ক্ষেত্রে সাধারণত বাবল দ্বারা লো বা নেগেটিভ লেভেল ট্রিগারিং চিহ্নিত করা হয়। ক্লক ইনপুটের সাধারণত বাবলের দ্বারা লো বা নেগেটিভ লেভেল ট্রিগারিং চিহ্নিত করা হয়। নিচের ক্ষেত্রে লো বা নেগেটিভ লেভেল ট্রিগারিং তুলে ধরা হলে যখন দেখা যায় নেগেটিভ, মানে ক্লক পালস যখন নেগেটিভ লেভেলে থাকছে তখন সেটা হচ্ছে নেগেটিভ লেভেলে থাকছে তখন আউটপুট পরিবর্তিত হচ্ছে। তাহলে এই এই যে লেভেল ট্রিগারিং বলা হচ্ছে সেটা বলছে নেগেটিভ লেভেল ট্রিগারিং বলা হচ্ছে। এরপরে আছে হলো এস ট্রিগারিং। এস ট্রিগারিং কি? এস ট্রিগারিংয়ে কেবলমাত্র তখনই আউটপুট পরিবর্তিত হয় যখন ক্লক পালসের ট্রানজিশনগুলিতে ইনপুট উপস্থিত থাকে, অর্থাৎ লো থেকে হাই, জিরো থেকে ওয়ান, অথবা হাই থেকে লো, ওয়ান থেকে জিরো যখন হচ্ছে তখন সেই ট্রানজিশনগুলোতে তখনই কেবলমাত্র আউটপুট পরিবর্তিত হচ্ছে। দুই ধরনের এস ট্রিগারিং হতে পারে, এক্ষেত্রেও পজিটিভ এস ট্রিগারিং এবং নেগেটিভ এস ট্রিগারিং। প্রথমে দেখা যাচ্ছে পজিটিভ এস ট্রিগারিং কি। পজিটিভ এস ট্রিগারিং কি? পজিটিভ এস ট্রিগারিংয়ে আউটপুট কেবলমাত্র তখনই পরিবর্তিত হয় যখন ইনপুটটি ক্লক পালসের ইনপুটের ধনাত্মক বা পজিটিভ প্রান্তে থাকে, অর্থাৎ লো থেকে হাই, হাইয়ের স্থানান্তরণে লো থেকে যখন হাই হচ্ছে তখনই কেবলমাত্র দেখা যাচ্ছে এই লো থেকে হাই ক্লক পালসের যখন পজিটিভ এজে, যখন ক্লক পালসের ইনপুটটি যখন ক্লক পালসের ধনাত্মক প্রান্তে বা পজিটিভ প্রান্তে থাকছে লো থেকে হাইয়ের স্থানান্তরিত হচ্ছে তখনই কেবলমাত্র ট্রিগারিং হচ্ছে। যখন ফ্লিপফ্লপের লো থেকে হাই স্তরে ট্রানজিশন স্থানে সাড়া দেওয়ার প্রয়োজন হয় তখন পজিটিভ এস ট্রিগারিং পদ্ধতি ব্যবহার করা হয়। যদি যখন এই ট্রিগার কখন হচ্ছে, তখন ক্লক পালসটা লো থেকে হাইয়ের দিকে যাচ্ছে তখন পজিটিভ এজে আসছে যখন তখনই কেবলমাত্র ট্রিগারিংটা হচ্ছে, অর্থাৎ আউটপুটটা পরিবর্তিত হচ্ছে। ট্রিগারিং মানে যখন আউটপুটটা পরিবর্তিত হচ্ছে তখন ক্লক পালসের কোন পজিশনে হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রিগারিং বলা হচ্ছে। এখানে যখন লো থেকে হাইয়ের দিকে যাচ্ছে তখন আউটপুটটি পরিবর্তিত হচ্ছে, এটা হলো পজিটিভ এস ট্রিগারিং বলা হচ্ছে এটাকে। এরপরে তোমাদের আছে হলো নেগেটিভ এস ট্রিগারিং। নেগেটিভ এস ট্রিগারিং কী হয়? নেগেটিভ এস ট্রিগারিং কেবলমাত্র
তখনই আউটপুট পরিবর্তিত হয় যখন ক্লক পালসের ইনপুটের ঋণাত্মক প্রান্তে বা নেগেটিভ প্রান্তে থাকছে, অর্থাৎ হাই থেকে লোয়ে যখন স্থানান্তরিত হচ্ছে তখন কেবলমাত্র আউটপুটটি তখনই পরিবর্তিত হচ্ছে। যখন ফ্লিপ ফ্লপের হাই থেকে লো স্তরের দিকে ট্রানজিশন থাকে তখনই সহায়তার প্রয়োজন হয়, যখন ফ্লিপ ফ্লপের হাই থেকে লো স্তরের ট্রানজিশন হচ্ছে ক্লক পালসটি তখনই নেগেটিভ এস্টিংয়ের পদ্ধতি ব্যবহার করা হয়। নেগেটিভ এস্টিং চিত্র দেখানো তুলে ধরা হয়েছে, যখন ক্লক পালসটি যখন নেগেটিভ এজে আছে অর্থাৎ 1 থেকে যখন 0 এর দিকে যাচ্ছে তখন এক্ষেত্রে ট্রিগারিং হচ্ছে অর্থাৎ আউটপুট পরিবর্তিত হচ্ছে। তাহলে ট্রিগার কখন হচ্ছে? ক্লক পালসের নেগেটিভ এজে ক্ষেত্রে ট্রিগারিং হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারিং বলা হচ্ছে। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারিং বলা হচ্ছে। এখন লেভেল ট্রিগারিং অপেক্ষা এজ ট্রিগারিং ভালো বলা হয় কেন? অনেক তুলনামূলক ভালো বলা হয়, কারণ লেভেল ট্রিগারিং কী হয় এজ ট্রিগারিং অপেক্ষা ভালো বলা হয়, কারণ কেন বলা হয়? লেভেল ট্রিগারিং, লেভেল ট্রিগার যদি ফ্লিপ ফ্লপ কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সার্কিটে ইনস্টেবিলিটি বা অস্থিতিশীলতার কারণ হতে পারে, যেখানে ফ্লিপ ফ্লপের আউটপুট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ক্লক পালস একই সময় ইনপুটকে দেওয়া হয়, তখন ফ্লিপ ফ্লপের আউটপুট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ক্লক পালসকে দেওয়া হচ্ছে, তখন সেক্ষেত্রে এখানে ইনস্টেবিলিটি তৈরি হতে পারে। ইনপুট আউটপুট থেকে ফিডব্যাক, এই ইনপুট এবং আউটপুট থেকে যে ফিডব্যাক আসছে একসাথেই হচ্ছে, যেটা এই জন্য এই অস্থিতিশীলতা বা ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে। এই অস্থিতিশীলতা এড়ানোর জন্যই আমাদের এজ ট্রিগারিং যুক্ত ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। তাহলে এগুলো তোমার বাড়িতে পড়বে ভালো মতো হবে।